ভিডিওতে তো ভিউজ হয় না, ইনকাম তো হয় না, এখন ভিক্ষা করো কথা। স্যার কিছু দেও, খাইনি সকাল থেকে কিছু। কি অবস্থা, কি হাল ছাল, আমার রিয়েল ফ্যামিলি একবার ঘুরে থাকে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ব্যাপারটা হলো আজকে মানে বেশ দুই থেকে একটা ভিডিও শুটেবো আর কি, মানে পলাশ সরকার এক্সট্রা ইউটিউব চ্যানেলের জন্য। তো প্রথমে ভিডিওটা হয়তো মানে ভিকারি টাইপের একটা টপিক নিয়ে ভিডিও হবে, আর আরেকটা যে কিনে হবে ওটা আমি ঠিক বলতে পারছি না। তো চলো, যাই না কয়টা ভিডিও হবে, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে শুটিং স্পটে গিয়ে। হ্যালো চেক, হ্যালো হ্যালো হ্যালো, মানে আমি খালি না খালি এই ব্রিজটা খালি পার হলাম, বুঝছো? আর ব্রিজটা পার হওয়ার পরেই না দেখো এই যে কত পুলো আমার এখানে বয়ে আছে, মানে বয়ে আছে বলতে সবাই আয় পড়ছে শুধু রাহুল বাদ দিয়া। আর কি যেন কয়, আমি আহে দেখলাম যে একটা মোটামুটি একটা শর্ট ভিডিও শ্যুট করলো আর কি, ঠিক আছে? এই যে এরা দুই ভাই, হ্যাঁ। আর এইদিকে দেখো এটা কি বয়ে আছে, তোমরা কি কিছু, হ্যাঁ এটা তো খালি গিম্বেল, ঠিক আছে? আর এই ভাইরাতে দেখো এটা কি, তোমরা কি এটা দেখে কিছু বুঝা পারতেছো যে এটা কি আগের ক্যামেরাই নাকি এই ক্যামেরা, তোমরা কিছু বুঝা পারতেছো কি? জানি তোমরা বুঝে গেছো এটা নতুন ক্যামেরা আয় পড়ছে, মানে কি কত আমাকে ওই যে র্যাপ সং শর্ট, র্যাপ সং মানে গানটা না মানে শ্যুট করতে গিয়ে না ওই আগের ক্যামেরা দিয়ে আমরা শ্যুট করতে একদম 12 বাজে দিবে পুরো ঝামেলা, ঠিক আছে? এক কথায় পুরো ঝামেলা হয়ে গেছিল, এমনিকে ওই ক্যামেরা হারাই দিয়ে এই ক্যামেরা ওরা আয় পড়ছে, ঠিক আছে? ক্যামেরা নিয়ে আয় পড়ছে, এটা কি ক্যামেরা, এই যে রাহুল আমাকে আয় পড়ছে, এটা কি ক্যামেরা দেনা ভাই? এটা সানির একটা ক্যামেরা। আচ্ছা, লেন্সটা কি আছে? লেন্সটা ওই আগের মতোই 1.8। আচ্ছা আচ্ছা, সনি এটা কোন মডেল একটু কয়ে দাও তো? মডেল দামি মডেল, দামি মডেল, ঠিক আছে? দেখতে পাচ্ছ মানে প্রচুর টাকা পয়সা খরচা হয়ে গেল, তাই তো? তাই বলে তুমি কিছু কইবে? এনকি দেখা পাঠাছ আজকে মানে ভিডিও শুট করার আগেই মানে পোলাপান মানে ফটো তোলা নিয়ে ব্যস্ত একেবারে পুরাপুরি। হ্যাঁ, রাহুল বলে মন খারাপ মনে বানিয়েছে, ঠিক আছে? এদিকে জয় ভাই ক্যামেরাম্যান, এদিকে সব মডেল, সব মডেল কে দাঁড়া আছে, মুখে হাসি খুশি আনো, রসকস নিয়ে হো, তুমি ক্যামেরাটা প্রপার ধরো, একেবারে ঋত্বিক রোশন না গেছে রে, ও সালা ব্যাপক আই বইবার, ঠিক আছে? ফটোটা দেখা, আমার ফটোতে কেনা তুলবো লোকটাই নাই, দেখো জয় তো পুরো বুড়ি ব্যস্ত, এদিকে পলাশও রেডি, এদিকে এই যে রেডি, আর ওইদিকে আরেকজন দেখো রেডি, মডেলটা শুট চলছে এখানে, এই মাছি এখানে গাড়ি ক্লাস করছে। রাহুল যা গরম হয়েছে গজার উপরে, ওর বলে একটা ফটো বলে ভালো করে তোলা পারে না, ঠিক আছে? কি 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 ও ক্যামেরা ধর, ক্যামেরা ধরছে, ঠিক আছে? মানব তোমাকে যা লাগতেছে একদম পুরো খাস, খালি বুকের পাতা গেলে ভরে গেছে, মানব পলাশ কি করিবে, এটা বললে পলাশের শার্ট দেখে এটা তাই কবা করলো, ঠিক আছে? আমি পলাশদার ভাই, 4 লাখ বেশি দেন, তোমরা না কেউ ঠিকঠাক ভাবে পোস্ট দিয়ে পারো না, বুঝছো? আমাকে জয় দেখা হয় যে কি সুন্দর পোস্ট দিচ্ছে, ঠিক আছে? ক্যামেরা ও তোলা হয়ে গেছে, জয় সুরে দেখা 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 বিড়ি খাওয়া মাল, ঠিক আছে? ব্যাপারটা হইলে আমাকে ফটো তোলা কমপ্লিট, ঠিক আছে? কিন্তু এইবার কি কত মানে এইবার ভিডিও হইব না, মানে এই পোলাপান মানে সব ভাই মিলে বলে এইবার বলে ইয়ে যাইবো, মানে ওই কি কয় রেশন তোপা দেবো, ঠিক আছে? তো রেশন তুলে আইবো তারপরে ভিডিও হইব। সো গাইস, প্রায় 2 ঘন্টা রেস্ট নিলাম, তারপর রেস্ট হওয়ার পরে পোলাপান একদম পুরো রেডি হয়ে গেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমার ড্রেস একটা কেমন একেবারে সিরাই বিরাই দিল, একটা নতুন নতুন গেঞ্জিটা, এই যে রাহুল আর জয়, এবার তারপর জয় রেডি বেঞ্চে, এই যে সবাই মোটামুটি রেডি বেঞ্চে, ঠিক আছে? রাহুল তোমার জামাটা তো ভালোই হবে, সিরিয়ে দিন করবো, তোমার জামাটা সিরিয়ে দিন, কোথা থেকে আনছিস? লন্ডন, ও লন্ডন, আরে জয় তো আমার গেঞ্জিটা বললো রে, তেলে তো কোনো কথাই নাই, এসি কোন ভুল ধরা যায় ভিডিওতে, কোন খারাপ হলে কমেন্ট করে, একদম হচ্ছে কোন কামতি হলে কমেন্ট করে, ওগুলাই একমাত্র আমাদের রিয়েল ভালোবাসা, বুঝলি? ফ্যামিলি, ঠিক ঠিক ঠিক, আমাকে রিয়েল ফ্যামিলি একবার ঘুরে থাকে, এটা আমার ফ্যামিলির মেশিন, এখানে মেশিনটা দেখা দেবো। যাই হোক, আমরা আয় পড়ছি ব্রিজের আশেপাশে, তো আমাকে শুটটা প্রথম শুটটা এইখানেই হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ সব রেডি করতেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ ওই যে কি বাড়ি বুড়ি একজন দিবা নিছে, এটা তোমার বাড়ি, এটা কি আমার বাড়ি, এটা তোমার বাড়ি। আচ্ছা, ভিডিওতে তো ভিউজ হয় না, ইনকাম তো হয় না, এখন ভিক্ষা করো কথা।
তোমরা কৌধি জয় রে কোন দিক দিয়ে মানে বিগে নাক বানিছে চেঙাটা টাউনে থাকে ফুটফুটা চেহারা একেবারে মানে হলুদ ফর্সা ঠিক আছে আর কোন হিসেবে মানে বিগে নাকে কৌধি কথাটা কোয়ার পর পরে ধরলা মানে কি রিয়াকশন আজকের দিনটাতে কেমনে কাটামু বন্ধ করো কিরে তুই আমার এটা কেনে গাইছ মাথার মধ্যে বাটিতে মার ফাড়া দিমু স্কুলের বাচ্চা গুলো বলছে কি আমার 2000 টাকা দাও আর সত্যি সত্যি দিয়ে দিবেন ঠিক আছে বিকারির প্রমাণ দেওয়া যে ও বাবা ও বাবা হ্যালো মুখটা বিকারির মতো দেখতো না বেশি বেশি সময় দিয়ে দেয় এনে আইফোন কিছু নাকি আইফোন নিছে এনে হায়রে হায়রে সকাল থেকে না মিয়া লাগিনে টাকা উঠাইছি বুঝছো অনেক টাকা হয়েছে তোকে মানে বাড়ি ভরে গেছে একারে ঠিক আছে এই দেখো পোলা বাড়ি আয় পড়ছে ভিখারি নাম্বার 1 তুই কই যাস আমি ঘুরতাছি এত ভিড়ের মধ্যে কি আর ভিড় কোন জায়গায় কৌধি মানে এঙ্কি থেকে হে বড় বড় গাড়ি এঙ্কি থেকে বড় বড় বাইক এঙ্কি থেকে বড় বড় ভ্যান হ্যাঁ বল বল ইচ্ছা করছে 11 ভোল্টের উৎসের উপর দিয়ে হাত কান ধরিও ভিড় করা বাদ কি এই যে 11,000 ভোল্ট নিজের মাল না তো দুইটা মাল যাবে ভালো তো দুইটা মাল যাবে ভালো নেক্সট তোর দুইটা যাবে দেখ তগো তো তগো স্যার একটা কথা শুনেন তো ওই কোন হিসেবে টাউন লাগা স্যার একটা কথা ওরে তুমি আরে তুমি আমি কি বলেছি আপনি হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ নিজরা কাজ করে নাকি আমি সার্টিফিকেট দাম দেবো স্যার এই বুঝছিস তো তুই বালা এই বালা হাসছ মানে কি আছে ওই মাসে তো আগে হাত দেয় না হাত দেয় কি বলে হ্যাঁ ওই মাসে নিয়ে কথা হচ্ছে বলে একসাথে উইও কথা হয় উইও কথা আমি এর পরের কথাটা বললাম ভাই তো বুকাস ওরে কইবার দেব ওরে কইতাছে উই পর যে এরিয়াটা দিছি হ্যাঁ স্যার ওই 8 রাজার 8 আর তুই ওই যতগুলা 8 আছে হ্যাঁ স্যার 8 এর মধ্যে এই পোলা বাংলা যে কোন অ্যাঙ্গেল থেকে ভিখারি মানে ভগবানই জানে এত সুন্দর সুন্দর বড় 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 ধুম বাইক আছে আবার বড় বড় মোবাইল আছে আবার আপেল আপেলের ছবি আছে মোবাইলে তারপরে বলে ভিখারি ঠিক আছে কি কি কইছ তুই কি ভিখারি তার ভিখারি না ভিখারি না তো কি কোন কোন তার ভিখারি হ্যাঁ কোন হিসাবে ভিখারি না এই পকেটে বড় বড় মোবাইল তারপরে বড় বড় বাইক ভিখার করেই তো কিনছে হ্যাঁ ভিখার করে কিনছে ঠিক আছে যাই হোক আজকের মতো ব্লগটা শেষ হয়ে গেছে মানে ব্লগ বলতে কি ভিডিও শেষ হয়ে গেছে আজকে আর ভিডিও হবে আজকে একটা হইলো আর দুইটা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ও ইয়ো ইয়ো বস এলে কি অবস্থা কি হালচাল কি আমার তো ঠিকই আছে আমার তো একেবারে ফ্রি আছে দেখো আর কি ছিল কত দেখো তো কি অবস্থা করলো একেবারে গেঞ্জি গেলেন
এত হন যে তোমরা জামা কাপড় গুলো কেমন দেখছিল জানি না, কিন্তু এখন দেখো জামা কাপড় অবস্থা কি হয়েছে। ঠিক আছে, সবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, পিছন টিছন নাই গেছে। এদিকে ওয়াটার দাও, ওর পিছন একবার দাও কি অবস্থা, এবার শেষ। এবার জোয়ারটা দাও, রাহুলটা তো অঙ্কি শেষ অবস্থা। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর তোমরা চাইলে আমাকে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করে দিও, লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। আর হ্যাঁ, এই ভিডিওটার লিঙ্ক থাকবে, অবশ্যই দেখে নাও। ঠিক আছে, তো টাটা।